গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। ছুটির দিন হলেই ব্লগ আসে, তো আজকেও সেরকমই একটা দিন। তো আজকে রয়েছে প্রচুর প্ল্যানস। ফার্স্টে যেতে হবে আমাদের এখান থেকে গুমা, তারপর ওখান থেকে আরও অনেক জায়গায় যাবো, তো সেগুলোকে দেখতেই পাবে। তো আপাতত সকালবেলা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সেরে রেডি হই, তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, বাকি ভিডিওটা তিনি কন্টিনিউ। আমি রেডি হয়েছি আর ও এখানে কি খাচ্ছে, সকাল সকাল লস্যি খাচ্ছে। কালকে রাজুদা এনেছিল, কালকে না তার আগের দিন রাজুদা এনেছিল বড়বাজার থেকে, আর ওকে এখন এটাই খেতে হবে। তিন গ্লাস নিয়ে বসেছি আর টেস্ট করছি। আমি ভাত সকালে শুধু বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি, এগুলো ভাবলাম এগুলো টেস্ট করি, তারপরে বেরোতে হবে। আজকে আবার ঘুমাতে বেরোতে হবে। রেডি হয়েছি আমি এখন, খেয়ে দে তারপরে আবার বাকিটা রেডি হবো। আমরা কালকে এই যে ডবল ডবল রেডি হচ্ছে, একবার ড্রেস পরে রেডি হয় আর একবার সেজে গুজে রেডি হয়। আর তুই তো স্নানই করিস নি এখন, সেটা বল। আমরা ছুটির দিনে ল্যাব লাগছে, ল্যাব খেলে হবে না। চলো আজকে সারাদিনের ব্লগে কি কি করবো সেটা তো দেখাবো, কোথায় কোথায় যাবো সেটাও দেখাবো। কেননা ঘুমায় তো প্রথমে যাওয়ার প্ল্যান আছে, তারপরে ওখান থেকে আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তারপরে ওখান। হ্যাঁ, তো আজকে অনেক মানে প্ল্যান নিয়ে আমরা বেরোচ্ছি, জানি না কতদূর কি করতে পারবো। কেননা বৃষ্টির দিনে বুঝতেই পারছো যে মানে বাইরে বেরোলো বেরোনোটাই একটা আনসার্টেনটি। তো ও এখনো রেডি হয়নি, স্নানই করেনি, কখন বেরোবো আমি নিজেও জানি না। তারপরে তো এতগুলো প্ল্যানে কুতু যা স্নানটা কর। তো আমি হয়ে গেছি রেডি আর ওই যে ও সবে স্নান করে বেরোলো এখন। ফাইলগুলো ভারী না? মানে পুরো যাবতীয় আমাদের ঠিকুচি গুষ্টি সমস্ত কিছু ওর মধ্যে রয়েছে, তো ওই জন্য ব্যাগটা একটু ভারী হয়ে গেছে। আর এমনি তো কিছু জামা কাপড় নিতেও হচ্ছে, কারণ আজকে গিয়ে থাকবো ওখানে, তো যার জন্য একটা সেট জামা কাপড় নিয়ে নিচ্ছি। আর যাই হোক, এখন চলো যাওয়া যাক। ও খাবে এখন, ও ভাত খাবে, আমার খাওয়া হয়ে গেছে, ও এখন খাবে আর তারপরে বেরিয়ে যাবে। হ্যাঁ, এখন বেরিয়ে যাচ্ছি বাইকে করে। এই যে পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, মা ওখানে পুজো দিতে দিতে এসছে আমাদেরকে ছাড়তে। আমার স্কুল পেরিয়ে আসলাম আমরা, বাবার জন্য একটু মিষ্টি নিলাম এখানে। বাবা এই দরবেশটা ভালো খায়, তাই বাবার জন্য দরবেশ নিয়েছি। আমরা এখন যেহেতু মামনোর সাথে যাব না, ডাইরেক্ট ঘুমাই যাব, ওই জন্য ভাবলাম বাবার জন্য একটু মিষ্টি নিয়ে নিই। আর বাবা ওখানেই আছে, মানে ঘুমাতেই রয়েছে, তো তাই জন্য নিয়ে নিয়েছি। আর তারপরে আবার বিকেলবেলা মামনোর সাথে যাবো, তখন আবার ও খাবে মিষ্টি, ও তো শুনেই জিভে জল চলে এসছে। এখন দাঁড়িয়ে এখানে শরবত খাচ্ছে। গরম লাগছে এখন, কটা বাজে বলো তো? 3:30 বাজে। আর এখান থেকে কি কি নিলি, বিস্কুট টিস্কুট? এই বিস্কিট এটা সেটা অনেক কিছু নিলাম। ওই বাড়িতে বাবা টোস্ট বিস্কিট ভালো খায়, ওই জন্য একটা ছোট টোস্ট নিয়ে নিয়েছি। এই এখন একটু ফল নেবো দেখি বাবার জন্য। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন। হেঁটে চলে যা তাহলে। ঘুমায় এসে প্রথমেই আমি খাচ্ছি ব্ল্যাক কফি, আর ওকে করে দিয়েছি নর্মাল কফি। ওর নাকি ঘুম পাচ্ছে গাড়ি চালিয়ে। যাই হোক, ওই জন্য এখন একটু কফি নিয়ে বসেছি। আর এই যে এদিকে পায়েস, পায়েস ও পায়েস কি কি যে কফি খাবি। আমরা এখন যাচ্ছি হচ্ছে চাকলায়। আমরা চলে এসেছি চাকলায়, এবার জুতো খোলার জায়গায় এখন এসেছি। জুতোটা রাখবো এক জায়গায়, রাখবো আমারটা দিয়ে দেবো। ডালা নেওয়া যাবে না গো, আমাদের এখনো কালো সোজ কাটেনি এক বছরের। চলো এখন ঢুকি, অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো কিন্তু এখনো আসা হয়নি।
দুই বছর হয়ে গেছে লকডাউনে, না এই বছরও পুজো দিতে পারছি না। হ্যাঁ, কারণ আমাদের এখনো যে এক বছরের কালো সুসটা ওটা কাটেনি, তাই জন্য কোনো মন্দিরেই পুজো দেওয়া যাবে না আনফর্চুনেটলি। কিন্তু এত ইচ্ছা করছিল প্রতিবার এখানে আসি, আর রোদের জন্য বেরোতে পারি না বেসিক্যালি, আর নাহলে কোনো অনুষ্ঠান থাকে আমাদের ওই বাড়িতে মানে ঘুমার বাড়িতে, যার জন্য লোকজন থাকে, তার জন্য আর আসা হয় না বিকেলবেলা করে। তো আজকে ভাবলাম যে আজকে ফ্রি ডে আছে, ওই জন্য আজকে ঘুরে যাই। ওয়েদারটাও হ্যাঁ ভালো ছিল, আর রোদ ফোদ কিচ্ছু ছিল না, গরমও সেরকম একটা লাগছে না আজকে, যার জন্য এখানে আসা। আর 10-15 মিনিট একটু ভালোভাবে ঘুরে টুরে বাবার দর্শন করে তারপরে যাব। তো আমাদের ঘোরাফেরা করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক মনটা বললো না পুজো না দিয়ে, বাট স্টিল তো ওদিকে যাচ্ছিস, তো চলো বেরিয়ে যাওয়া যাক এখন। বালির মতো লাগছে রে আকাশে, মানে বালিগুলো যেরকম হয়ে থাকে। তো আমরা চলে এসেছি মামনের সাথে মিষ্টি খেতে, ও মিষ্টি খাওয়ার জন্য লোভে লোভে এসছে এখানে, দেখো আজকে ফাঁকা মামনো। আমরা যে মানে যতবার আসি ততবার ভিড় থাকে, কিন্তু আজকে ফাঁকা যেহেতু কোনো অনুষ্ঠান নেই কালকে। এই যে যেটার জন্য এখানে ওর ফেভারিট মামনসা, ওর ফেভারিট শুধুমাত্র এই সর ভাজার জন্য। তো শানুর ফেভারিট মিষ্টি নিয়ে নিয়েছি, এবার যাওয়া যাক শানুদের বাড়িতে। তো আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে গিয়ে আমার সেজো জেঠুর বাড়িতে। তো সেজো জেঠুরা বাড়িতে নেই কেউ, সেজো জেঠুরা গেছে ইউরোপ, আর মানে রিয়াদিদের কাছে গেছে বেসিক্যালি। তো ওই জন্য শানু এখন একা রয়েছে, আর যেহেতু আমাদের কালকে পাসপোর্টের এখানে কাজ আছে অশোকনগরে, ওই জন্য ভাবলাম যে একবারে আজকেই চলে আসি, শানুর সাথে একটু দেখাও হয়ে যাবে, একা একা রয়েছে বেচারা, তো একটু আমরা আড্ডা ফাড্ডা মারবো যাই হোক। আর ও কোনোদিন আসেনি, রিজু কোনোদিন সেজমাদের বাড়িতে মানে সেজ জেঠুদের বাড়িতে আসেনি, তো তাই জন্য ভাবলাম যে বিয়ের পর প্রথমবার যাচ্ছি নিয়ে ওকে, ওদিকে সেজমারাই নেই বাড়িতে। তো যাই হোক চলো এখন যাওয়া যাক। চলে এসছি শানুদের বাড়ি, সেজমাদের বাড়িতে। এখানে অনেক মানে আমি তো এসেছি তাও মোটামুটি 2-3 মাস আগে একবার এসেছিলাম, আর এখানে আবার আসলাম এখন। সেজমাদের বাড়ি পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ নতুন কাজ হচ্ছে ঘর ফরে। এই ঘরটা শানুর ঘর ছিল আগে, মানে তার আগে দিদির ঘর ছিল, দিদির যখনও বিয়ে হয়নি, বিয়ের পরে যখন দিদি শিফট হয়ে গেছে বাইরে তখন শানু এখানে থাকতো। আর শানুর এইখানে বই খাতা, এখানে একটা বেড থাকতো, এখানে কম্পিউটার টেবিল থাকতো, বাট এখন এটা ডাইনিং স্পেস করে দিয়েছে সেজমাদের বাড়িতে, মানে এখানে কিচেন আর সামনাসামনি ডাইনিং স্পেস, তো ভালোই হয়েছে। আর এদিকটায় হচ্ছে সেজমা জেঠুর ঘর, এটা এই ঘরেই সেজমা জেঠু থাকে, আর শানু বেসিক্যালি থাকতো এই ঘরটায় এসে। আর এইখানে হচ্ছে ঠাকুর ঘর, আর এই জায়গাটায় এইখানটায় অ্যাকচুয়ালি ওদের ব্যালকনি ছিল, তো ব্যালকনিটাকেই মানে শানু এখানে মানে বেড ফেড লাগিয়ে ও এখানে পড়াশুনো করতো একা একা। আর ও এখানে পুরো একটা ব্ল্যাক বোর্ড টাইপের, এই দেওয়ালটায় ছিল একটা ব্ল্যাক বোর্ড না হোয়াইট বোর্ড ছিল, ও এখানে সমস্ত পড়াশুনো করতো। তো আগে এখান থেকে উঠেই ছাদ ছিল শানু ওদের, আর এখন উপরে ঘর টর হয়েছে। এটা কি, এটা কি ব্যালকনি? ও হ্যাঁ বেশ ভালোই তো বড় হয়েছে রে। হ্যাঁ এখানে চেয়ার ফেয়ারও পাতা যাবে দুটো তিনটে। তো এই যে এটা হচ্ছে ওদের সেকেন্ড মানে সেকেন্ড ফ্লোর বলছি, ফার্স্ট ফ্লোর, তো এখনো কাজ বাজ অনেক বাকি। এইটা হচ্ছে সোজা গিয়ে রান্নাঘর, আর এইটা হচ্ছে গিয়ে একটা আলাদা বালকনি টাইপের, এটা বালকনি তো ওই বারান্দা, হ্যাঁ ওরকমই। এটা বেশ লম্বা, এই বালকনিটা বেশ লম্বা।
অনেকটা মানে ফাঁকা জায়গা দেখ এই জায়গাটা প্যাসেজটা খুব ভালো মানে অনেকটা ফাঁকা আর এটা হচ্ছে গিয়ে শানুর কারেন্ট রুম এখন কারেন্টলি শানু এখানেই থাকে এটা একটা অ্যাটাচ বাথরুম মনে হয় হ্যাঁ এটা অ্যাটাচ বাথরুম এই সামনের জায়গাটা প্রচুর বড় বেশ ভালো মানে অনেকটা এরিয়া ফাঁকা ফাঁকা এরিয়া আর এইখানে আরেকটা রুম আছে এই রুমটাও মনে হয় বেডরুম হবে এটাও বেশ বড় রুমটা হয়েছে আর এই পাশেও আরেকটা রুম আছে এটাও মনে হয় বেডরুমই এখনো কিছুই রাখা হয়নি জাস্ট এখানে কাজ হয়ে গেছে ঘুরছ হ্যাঁ দেখলাম তো ফটো দেখলাম তো শানু আবার চা করে দিল এখানে আর ওইখানে শানু সেজমার সাথে ভিডিও কলে কথা বলছে আমি একটু কথা বললাম তো আমি এখন চেঞ্জ করে নিয়েছি আমার ঘরের ড্রেস পরে নিয়েছি তো শানু আর রিজুরা একটু বেরোলো বাইরের দিকে ওরা একটু খাবার নিতে গেছে রাতে আমরা যা খাবো প্রবাবলি শানু বলছিল বিরিয়ানি আনবে তো ওরা ওই খাবার আনতে গেছে আর আমি আপাতত একা একা বাড়িতে বসে রয়েছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি এখন ওরা আসা পর্যন্ত ওয়েট করব আর একটু ফোন নিয়ে হয়তো ঘাটাঘাটি করব ওরা এখানেই গেছে বাড়ির পাশেই ওদের রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে তো ওখান থেকে নিয়ে আসবে আর তারপরে কালকে ফাইনালি আমরা পাসপোর্ট অফিসে যাব সো গাইস এটা হচ্ছে গিয়ে আমার ঠাকুরদা আমার ঠাকুরদাকে আমি কোনোদিন দেখতে পাইনি ছোটোবেলা থেকে কেননা তার আগেই উনি চলে গেছিলেন আর ঠাকুমা ছিল এখানে তো এখন শানু নিতে এসেছে এখানে বিরিয়ানি এখানে অবসর তো ওরা চলে এসছে বাইরে থেকে বিরিয়ানি ফিরিয়ানি কিনে এবার জামা কাপড়টা ছাড় এবার তো আপাতত আমরা তো এখানে মানে চারজন রয়েছি তাই তো হ্যাঁ চারজন রয়েছি আর তার সাথে আরেক আরও দুজন আসবে এখনও আসেনি দিদির দেওরের হ্যাঁ দেওর আর দেওরের বউ আসবে বেসিক্যালি তো সেখানে মানে এখানে আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবো তারপর ওরা হয়তো চলে যাবে কিন্তু আমরা থাকবো আজকে রাতের মেনু হচ্ছে গিয়ে বিরিয়ানি বিরিয়ানিতে চিকেন আপাতত কিছু কিছুতে নেই কারণ আমরা আলাদা রেখে দিচ্ছি সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন চলে যাচ্ছে দাদারা দাদা আর দাদার বউ এই যে মিনি ওর নাম মিনি হাই করো হাই আবার দেখা হবে একা গুড মর্নিং এভরিওয়ান ইটস দ্য নেক্সট ডে তো এখন রেডি ফেডি হয়ে যাচ্ছি পাসপোর্ট অফিসে অশোকনগরে যেটা রয়েছে ও এখন গাড়ি বার করছে আর শানুদের বাড়ি থেকে অলরেডি আমরা চা ফা খেয়ে বিস্কিট খেয়ে সমস্ত কিছু খেয়ে বেরোচ্ছি তো এখন বাজে হচ্ছে 8:30 আমাদের টাইম হচ্ছে গিয়ে 9:15 এখান থেকে অলদো এখান থেকে মোস্ট প্রবাবলি 20 মিনিটসের বেশি তো লাগবে না তবুও আমরা অফিসিয়াল কাজ তো ভাবছি একটু আগে 5-10 মিনিট আগেই যাওয়া যাক তো যাই হোক এখন যাচ্ছি পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে একবারে এখান থেকে মোস্ট প্রবাবলি বেরিয়ে যাবো এখন ডিপেন্ড করছে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একবারে এখানে একটু ঢু মেরে যাবো আর যদি লেট হয় তাহলে তো ওইখান থেকে চলে যাবো তো যাই হোক চলো তোমাদেরকে দেখানো হয়নি সেজমার এখানে পানের বড় কি বলে হ্যাঁ মানে পানের বরজ রয়েছে এখানে সেজমা পান খায় বলে তাই জন্য এখানে আরও ছিল এটা তো কম অনেক মানে এখান থেকে টুক করে একটা তুলবো পান খেয়ে নেবো আমরা পাসপোর্ট অফিসের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি কেননা গেটই খোলেনি এখনো পাসপোর্ট অফিসই খোলেনি আমরা এত ফাস্ট এসেছি আমরা এখন এখানেই দাঁড়িয়ে ওয়েট করছি এত সকালবেলা ঘুম থেকে উঠে এখানে ওয়েট করতে হচ্ছে আর আকাশটা দেখো তো আমাদের ফাইনালি পাসপোর্টের মানে অ্যাপ্লিকেশনটা যেটা সেটা হয়ে গেল মানে এরপরে আমাদের ভেরিফিকেশনের জন্য আবার ডাকবে তো আপাতত
একটা মানে 50% ডান, আর 50% এখনো বাকি আছে। এখন পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে যাব। তো এখন যেতে যেতে আমরা এক জায়গায় একটু বসেছি, বসে একটু এই বিস্কুট চা ফা খেলাম, খেয়ে এখন এখান থেকে আবার যাব। গরম লাগছে। এটা ওই বামনগাছির সাইডটায় পড়ছে, এখানটা মানে এরকম ধাবা টাইপের আছে, শ্যামলী ধাবা নাকি। তো ওখানে এসে দাঁড়িয়েছি, এতক্ষণ ধরে যাচ্ছি, তো একভাবে আইসক্রিম কিনতে। ফাইনালি বাড়িতে আসলাম। সেই সকাল 8:30 সময় উঠে, মানে 8:30 সময় উঠিনি, সরি, উঠেছি 7:30 সময়, না 7:00 সময়, আমি 7:00 উঠেছি, রিজু 8:00 উঠেছে। আর 8:30 সময় বেরিয়েছি, বেরিয়ে তো দেখালাম পুরো পাসপোর্ট অফিসটা বন্ধ ছিল, খুলিনি তখনও। তারপরে তো সারা ওখানে মানে সারা সকাল কেটে গেল, খাওয়া দাওয়া করিনি, আর রাস্তায় একটুখানি জাস্ট বিস্কিট চা এই সমস্ত খেয়ে নিয়েছি। আর এই এখন বাড়ি ফিরলাম, এখন বাজে 2:00। তো বুঝতেই পারছো সকাল থেকে এই 2:00 পর্যন্ত ভীষণ মানে এখন মানে শরীর ফরির আর দিচ্ছে না বেসিক্যালি। এখন মনে হচ্ছে যেন শুয়ে পড়তে পারলে বাঁচি। কালকে রাত্রেবেলাও কটায় ঘুমিয়েছি আমরা, 3:00-3:00 সময় ঘুমিয়েছি, 3:00-3:30 সময়। সবাই এসেছিলো, মজা করছিলাম, একসাথে গল্প টল্প করছিলাম। তো 3:30 সময় শুয়ে 7:00 সময় উঠেছি, মানে বুঝতেই পারছো একদমই এক্সস্টেড লাগছে শরীরটা। তো ভাবছি এখন একটু চেঞ্জ ফেঞ্জ করে কোনোরকমভাবে একটু খেয়ে নিই ভাত, মানে যেহেতু সকালবেলা কিছুই খাইনি, তো এখন একটু ভাত খেয়ে নিই। মা রান্না করেছে, যা রান্না হয়েছে তাই দিয়েই বেসিক্যালি খেয়ে একটু ঘুমিয়ে পড়বো, কারণ আর পারছি না। তো যাই হোক, এই ছিল আজকে সারাদিন, মানে কালকের সারাদিন প্লাস আজকে সকাল পর্যন্ত। আজকে বিকেল পর্যন্ত আমি কন্টিনিউ করব অবশ্যই ব্লগটা, এভাবে মাঝপথে ছেড়ে দেবো না। সো বেয়ার উইথ মি অ্যান্ড স্টে উইথ মি। তো আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে এখানে আলু পটলের তরকারি, চিংড়ি মাছ ভাপা, চিকেনের আলু নাকি নিয়ে এসছে ও, খাইয়ে দিতে হচ্ছে ওকে এই একই থালায়। আমি আরও দুজন মিলে খাচ্ছি, কেননা খেতে ইচ্ছা করছে না। ও তো বলছে না খেয়েই ঘুমাবে, সকালবেলা খাইনি না, এখন আর ইচ্ছাও করছে না, না খেলে এরপরে প্রবলেম হবে, পেটে পেট ছেড়ে দেবে, ওই জন্য আমি বললাম কিছু খেয়ে নিই। বিকেলবেলা একটু গিয়েছিলাম শপে, কেননা বাবার যে পাঞ্জাবিটা মা গিফট করবে অ্যানিভার্সারির জন্য, সেই পাঞ্জাবিটা আমার থেকেই বানানো, মানে আমাদের বুটিকেই বানানো হচ্ছে। তো সেই জন্য এই কাজটা করিয়ে তারপরে এটাকে আমি কারিগরকে দিয়ে বুঝিয়ে এটা রেডি করাচ্ছিলাম, কেননা নেক্সট দিনই আমাদের অ্যানিভার্সারি ছিল বাবা মায়ের। তো সেই জন্য শপে গেছিলাম একটু। সারাদিনের এত হেক্টিক একটা দিনের পরে দেখতেই পাচ্ছ চোখ মুখের কী অবস্থা, এখন ঘুমিয়ে পড়বো, ওর জন্য চোখ ফোক পুরো একেবারে বুঝে বুঝে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করলাম। আর সারাদিন কী করেছি, কালকে কী করেছি, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, মানে আমার এক্সপেকটেশনের বাইরে লেন্দি হয়ে গেছে, কিন্তু আই হোপ তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও এরকম ধরনের ডেইলি ব্লগ তোমাদের পছন্দ কি না। আমি চেষ্টা করছি এখন আপাতত উইকলি একটা করে ব্লগ দেওয়ার, বাট ডেফিনেটলি 50K হলে তো আমি ট্রাই করবো যাতে ডেইলি ব্লগটা করতে পারি, অন্তত ডেইলি না হোক উইকলি 3-4 করে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা ডেফিনেটলি সাবস্ক্রাইবার, মানে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 50K করে দাও। অ্যান্ড ইয়া, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো গুড নাইট।